স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে পড়ে অষ্টম শ্রেণীর ছাত্রের মৃত্যু তাহেরপুর বানেশ্বরের পর এবার রাজশাহী নগরীতে মিলল প্রায় তেইশ হাজার লিটার ভোজ্য তেল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি রাজশাহী সফরে এসে অসুস্থ হয়ে পড়েছেন তাকে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে বুধবার দুপুরে হাসপাতালে তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন এ সময় তিনি তার শারীরিক অবস্থা ও চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার নওশাদ আলী চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন দুই উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্যানেল পরিচিত সভায় যোগ দিতে গতকাল রাজশাহীতে আসেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি তাহেরপুর বানেশ্বরের পর এবার রাজশাহী নগরীতে মিলল অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় তেইশ হাজার লিটার ভোজ্য তেল বুধবার সকাল দিকে অভিযান নগরীর সাহেববাজার আর আরডিএ মার্কেট মজিবুর স্টোরের গোডাউন থেকে একশো চোদ্দ ব্যারেলে রাখা এসব ভোজ্য তেল জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ তিনি জানান সারাদেশে অবৈধ মজুদারদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর সাহেববাজার বাজার আর ডি মার্কেটের মজিবুর স্টোর নামে একটি গোডাউন হতে একচল্লিশ ব্যারেলে আট হাজার তিনশো চৌষট্টি লিটার ওয়েল তেল এবং তিয়াত্তর ব্যারেলে চোদ্দ হাজার আটশো চুরানব্বই লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এ সময় মজিবুর স্টলের মালিক মজিবুর রহমানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে চাপাই নবাবগঞ্জের নাচলের জামাত বিএনপির নেতা দুরুল হোদার প্রতারণা ও হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী একটি পরিবার ও নাচল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু বুধবার দুপুরে নাচল ডাক বাংলা সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী সুলতানা বেগম ও প্রতিবেশী নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে রেজাউল করিম বাবু বলেন নাচল উপজেলার পূর্ব মির্জাপুর গ্রামের পিয়ার আলী ছেলে দীর্ঘদিন ধরে নিজ এলাকার নাচল ও রাজধানী ঢাকায় সরকারি দলের নাম ভাঙিয়ে প্রতারণা ও হয়রানি করে আসছে তারা আরো অভিযোগ করেন দুরুল হদা নিয়োগ বাণিজ্য বদলি ও মামলার তদবির বাণিজ্য সে একাধিক দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে কালো টাকায় রাতারাতি বনে গেছেন কোটিপতি এছাড়া জামাত বিএনপির নাম ভাঙিয়ে নৌ মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ করেন এই প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান ভুক্তভোগীরা নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে পড়ে আল মাহমুদ রিয়াদ নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাকফো পুরাতন পাড়ায় এই ঘটনাটি ঘটে নিহত আল মাহমুদ রিয়াদ একই এলাকার আব্দুর রহিমের ছেলে নিহতের পরিবারের সদস্যরা জানান আল মাহমুদ রিয়াদ তাদের পাশের এলাকা থেকে প্রাইভেট পড়ে বাড়িতে ফিরছিল পথে পা পিছলে পুকুরে পড়ে যায় রিয়াদ এ সময় সাঁতার না জানার কারণে রিয়াদ পুকুরের পানিতে ডুবে মারা যায় পরে স্থানীয়রা পুকুরের পানিতে রিয়াদকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ভারত সরকারের দেওয়া উপহারের আইসিইউ অ্যাম্বুলেন্স সদর হাসপাতাল নাটোর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বুধবার বেলা বারোটার দিকে জেলা সিভিল সার্জন ডাক্তার রোজিয়ারা খাতুনের কাছে আইসিইউ অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ সময় নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার ডাক্তার কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন পরে সদর হাসপাতালের হলরুমে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনার কমিটির এক সভা অনুষ্ঠিত হয় সভায় নাটোর হাসপাতালের চিকিৎসক সংকট সহ নানা বিষয় নিয়ে আলোচনার অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ